জ্যেষ্ঠ খলিলুর রহমান, গ্রামের বাড়ি পিরোজপুরে, পরনে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি এবং লম্বা দাড়ি। এই বেশভূষা দেখে কারোরই সন্দেহ হওয়ার কথা নয়। ইমিগ্রেশন শেষ করে কাস্টমসের গ্রিন চ্যানেল পেরিয়ে বেরিয়ে যাচ্ছেন তিনি। এমন সময় হযরত শাহজালাল বিমানবন্দরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সদস্যদের সন্দেহ হয় খলিলুর রহমানকে দেখে। তার কাছে অবৈধ কিছু আছে কিনা জানতে চাওয়া হয়, কিন্তু খলিলুর রহমান উল্টো যেন গোয়েন্দা সংস্থাকে এক এক সময় এক এক তথ্য দিয়ে বিভ্রান্ত করে চলেছিলেন। তাকে দেখে আসলে বোঝার উপায় নাই, তিনি একজন সোনাচোরা কারবারি। দীর্ঘ 27টি বছর ধরে দুবাইতে রয়েছেন খলিলুর রহমান বলে আমাদেরকে জানান। বৃহস্পতিবার দুবাই থেকে তিনি বাংলাদেশে আসেন। যখন তিনি কোনোভাবেই স্বীকার করছেন না তার কাছে কিছু রয়েছে কিনা, তখন উপায়ন্ত না দেখে 800 এদি হাঁটানো হয় খলিলুর রহমানকে। তখন তার শরীরে সোনার অস্তিত্ব মেলে। এমন দৃশ্য দেখে রীতিমতো শাহজালাল বিমানবন্দরে দায়িত্বরত সকল সংস্থার চোখ কপালে ওঠার মতো, কারণ এমন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছে অবৈধ সোনা পাওয়া বিস্ময়কর। চলুন এবার আমরা কিছু ঘটনা দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা যে প্যান্টগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে সোনা, অর্থাৎ সোনা গলিয়ে পেস্ট করে আনা হয়েছে। এই প্যান্টের প্রতিটি কোনায় কোনায় প্রতিটি বিন্দু জুড়ে রয়েছে সোনার অস্তিত্ব। সব কিছু মিলে প্রায় 3.5 কেজি সোনা পাওয়া যায়। 6টি প্যান্টের মধ্যে এই সোনাগুলো লোকানো ছিল এবং এই প্যান্টগুলো প্রবাসী খলিলুর রহমানের পরন অবস্থায় ছিল এবং খলিলুর রহমান প্যান্ট পরে এই সোনাগুলো নিয়ে এসেছিলেন। ভাবতে পারেন, একজন 70 বছর বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা এমন সোনা কারবারের সাথে জড়িত, তাহলে বিমানবন্দরে যারা নিয়োজিত রয়েছেন তারা আসলে বিশ্বাস করবেন কাকে? পরনে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, সাথে রয়েছে একটি কাঁধে রুমালও। দেখে যে কারোরই মনে হবে তিনি একজন হুজুর কিংবা হজ করে বাংলাদেশে এসেছেন, সুতরাং তাকে চেক করা যাবে না। কিন্তু জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নজর এড়াতে পারেননি এই প্রবাসী খলিলুর রহমান। এখন এই তার যে পরনে প্যান্টগুলো ছিল, যার মধ্যে 3.5 কেজির বেশি সোনা পাওয়া যায়, সেই প্যান্টগুলো পুড়িয়ে এখন পেস্ট আকৃতির সোনাগুলো বের করা হচ্ছে। চলুন তাহলে আমরা সেই পেস্ট আকৃতির সোনাগুলো কীভাবে বের করা হচ্ছে সেই দৃশ্য একটু দেখে আসি। কি নাম আপনার? খলিলুর রহমান। কত বছর ধরে আপনি দুবাই থাকেন? 96 থেকে। এগুলো কে দিছে আপনার কাছে? সিলেটের। মানে কি বলছে আপনাকে? আমার বয়স এই জন্য আমরা বাংলাদেশে স্থায়ী করি আর লন্ডনের ডলার হিসাবে বিক্রি করি। আর 100 গ্রাম স্বর্ণ দিয়েছে, সেই তো আমার 700 টাকা দিয়েছে। মানে এই যে আমি আর জানি না, পেস্টের স্বর্ণের বিষয়ে আপনি জানেন না? না, আমি জানি না। আপনাকে কয় টাকা দিছে? 700 টাকা। 700 টাকা দিছে। 100 গ্রাম স্বর্ণ আছে, এটাকে লিগাল সাজ্জে ছুরি। প্রিয় দর্শক, এভাবে প্যান্টগুলো পুড়িয়ে পেস্টের যে সোনাগুলো রয়েছে সেগুলো বের করা হচ্ছে। আপনারা খলিলুর রহমানের বক্তব্য শুনেছেন, কতটা কনফিডেন্সের সঙ্গে তিনি আসলে সব কিছু বলছেন। আমরা প্রায় 2 ঘন্টা তাকে পর্যবেক্ষণ করেছিলাম, কিন্তু তার মধ্যে কোনো ধরনের ভীতিকর কিংবা বিস্ময়কর কোনো কিছুই আমরা লক্ষ্য করিনি। প্রিয় দর্শক, এই যে প্যান্টগুলো দেখেছিলেন সেগুলো পুড়িয়ে এই পেস্ট বের করা হয়েছে, অর্থাৎ স্বর্ণ গুঁড়া আকারে এগুলো বের করা হয়েছে। এগুলো সবই সোনা, যার পরিমাণ 3.5 কেজির বেশি। প্রিয় দর্শক, আমাদেরকে খলিলুর রহমান জানালেন তিনি দুবাই রিয়াল 700 টাকা, অর্থাৎ বাংলাদেশি টাকায় 23,000 টাকার বিনিময়ে তিনি এগুলো এনেছেন। অর্থাৎ তিনি জানালেন 100 গ্রাম সোনার অলংকার বৈধভাবে আনা যায়, সেটি তিনি এনেছেন। এখন প্রশ্ন, তাহলে তিনি এই প্যান্টগুলো, 6টি প্যান্ট কেন তিনি নিজের শরীরে পরে নিয়ে এসেছিলেন?
অর্থাৎ বোঝাই যায় তিনি সবকিছু জানেন এবং তিনি এটার সাথে সম্পৃক্ত রয়েছেন। এবং এভাবেই কিন্তু প্রবাসীরা আসলে যদি তিনি টাকার বিনিময় করে থাকতেন তাহলে তিনি পরে আনতেন না, অর্থাৎ তিনি সজ্ঞানে এবং সব কিছু জেনে বুঝে এগুলো করেছেন। এবং তার পাসপোর্ট দেখেও জানা যায় তিনি প্রতি বছর একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন, দুবাইতে যাতায়াত করেছেন। অর্থাৎ এইসব প্রবাসীদের কারণে প্রবাসীদের সম্মান নষ্ট হচ্ছে।